লাগাতার বর্ষণে কমলপুর ধলাই নদীর জল ফুলে প্লাবিত বহু এলাকা। গত 3 দিন ধরে বর্ষণ চলছে, কিন্তু গতকালের বর্ষণ ছিল অতিরিক্ত, যার দরুন ধলাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বহু পরিবারের বসত ঘর জলের তলায়। 2018 সালের পর আবার 2024 সালে এইরকম বন্যা দেখা গেল। বলা বাহুল্য, আম্বাসায় রেল ব্রিজ হবার পর ধলাই নদীতে বন্যা হতোই না, কিন্তু এবার অতিবর্ষণে উজাল আম্বাসার জল ধলাই নদীতে নামার ফলে বন্যার রূপ নেয়, মানুষের বাড়িঘর ডুবিয়ে ফেলে। বিশেষ করে কমলপুর সুরমা কেন্দ্রের অধিকাংশ এলাকা জলের তলায়। কমলপুরের হালহুলি গ্রাম প্রায় 80 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। তাদেরকে কমলপুর মাদ্রাসা দ্বাদশ বিদ্যালয়ে ক্যাম্প করে স্থান দেবার কথা বলছেন এসডিএম এল ডার্লং। পাশাপাশি জল সম্পদ উন্নয়ন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিকাশ মালাকার বলেন, বর্তমানে জল চূড়ান্ত বিপদসীমা তথা 32.70 মিটারের উপর প্রবাহিত হচ্ছে। তবে সুরমা কেন্দ্রের হাল খুব খারাপ, বৃষ্টি এখনও বন্ধ হয়নি, তাই চিন্তাটা বাড়ছে। তবে মহকুমা শাসক জানালেন, বিভিন্ন জায়গা দিয়ে তিনি ঘুরে দেখছেন, পাশাপাশি মানুষকে কিভাবে রক্ষা করা যায় সে চিন্তায় এখন করছেন। দেখেন, জলের বিষয়ে আমার এসডিও সাহেব আছে, উনি এখনই ছিল, ১৫ মিনিট ইন্টারভেলে এখন রিপোর্টিং করছি। আমাদের এসডিএম স্যার এবং ডিএম কন্ট্রোল রুম এবং স্টেট লেভেল যে আমাদের গ্রুপ আছে, এখানে কন্টিনিউয়াস 15 মিনিট ইন্টারভেলে আমরা রিপোর্টিং করছি। এখন যে রিপোর্ট জাস্ট এখন 32.70 মিটার, তাহলে তো বিপদসীমার উপরে চলছে, যেটা ডেঞ্জার লেভেল 32.50 মিটার। তো এটা অ্যাকচুয়ালি ট্রেন্ড হলো রেইজিং কন্ডিশনে আছে, যেমন লাস্ট হাফ এন আওয়ারে 100 mm ইনক্রিজ হয়েছে। তো আমরা ক্লোজ মনিটরিংয়ে আছি এবং স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট যে কমিটি আছে ওটার সঙ্গে কন্টিনিউ রিপোর্ট শেয়ার করছি। অ্যাডমিনিস্ট্রেশন স্যারও এসছেন, স্যারকেও রিপোর্ট করেছিলাম আমি। তো অ্যাজ ইউজুয়াল যে অ্যাক্টিভিটি আমাদের চলছে, প্রশাসনের মতো কাজ করছে, তো আমরাও ফিল্ডে আছি, দেখা যাক কী হয়, কন্টিনিউ রিপোর্টিং করছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।